Happy to the star. Hello. মানুষ বলছিলাম। কে? মানুষ মাইতি। হ্যাঁ, কোথেকে বললুন? হ্যাঁ, আমি বলছি কাঁকুড়গাছি থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম যে আপনি যে বাড়িটা বলছিলেন না, আপনি কি আগে ফোন করেছিলেন? মানুষ বলছিলাম। হ্যাঁ আপনি কি আগে করেছিলেন? হ্যাঁ মানুষ মাইতি। কাকে চাইছেন আপনি? হ্যাঁ ওই যে আপনি যে প্রিন্স আনবাস্তা রোডের ওখানে যে বাড়িটা বলছিলেন না বিজ্ঞাপনে, ব্যাপারটা হয়ে গেছে, বাড়িটা বিক্রি করে দিয়েছে। হ্যাঁ কথা হয়ে গেছে। কত টাকায় বিক্রি করছেন? বাথরুম কি একটাই? এখন জেনে লাভ কি? এমনি জানতে ইচ্ছে করছে, বাড়িটা একটু স্বপ্নে ভেবে নেবো। না গো। হ্যালো, ওটা আমি আর জানাই না, কতগুলি সিক্রেট জেনে সেগুলো জানো না। আপনি যদি আসতেন আপনাকে দেখিয়ে দিই। ওখানে দরজার রং কি? আপনি আবার সেই একই কথা বলছেন। হ্যাঁ মানুষ বলছিলাম। কে মানুষ? আমি তো চিনতে পারছি। মানুষ মাইতি। আপনি আমাকে চেনেন? না আমি তো অ্যাড দেখে ফোন করলাম। তাহলে আগেই তো কথা হয়ে গেছে, আবার করছেন কেন বলুন তো? বলছি বাড়িতে ঠাকুর ঘর আছে। আপনাকে আমি বলবো কেন? আমি জানতে চাইছি, মানুষ বলছিলাম। কে মানুষ আমি জানি না, আপনি জানেন আমাকে চেনেন কে? সে তো আলাপ হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেল এখন। হ্যাঁ বন্ধুত্ব হয়ে গেল এখন। হ্যাঁ বুঝলাম, ঠিক আছে বাই। রোববার আসবো আপনার বাড়ি। রোববারে কিসের জন্য আসবেন? একটু মিষ্টি খেতাম, কচুরি খেতাম, জিলিপি খেতাম একসাথে। কি বলছেন আমি তো বুঝতে পারছি না। মানুষ বলছি। হ্যালো, মানুষটা কে? মানুষ মাইতি। মিস্টার মাইতি, আপনাকে আমি বলেছি বাড়িটা সেটেলড হয়ে গেছে একজনের সঙ্গে। স্যার আমি বেশি টাকা দিয়েও তো নিতে পারি স্যার, পয়সা না। না আমি তো দালাল ইয়ে করতে বারণ করে দিয়েছি না ওখানে। আপনি কত পেয়েছেন স্যার? আবার সেই একই কথা বলছেন স্যার। ব্যাপারটা হচ্ছে আমি না স্বপ্নে দেখেছি এবং আমার পুনর্জন্মের কথা মনে পড়েছে। আমি এই বাড়িতে গত জন্মে স্যার, এই বাড়িতে আমার জন্ম হয়েছিল। বাহ বাহ বাবা, আমি কিন্তু আপনার আগের জন্মের কোন একজন আত্মীয় হব স্যার। হবেন তা কি করো, আপনার দাদু টাদু হতে পারি স্যার। হতে পারে, আপনি একটু ভদ্রভাবে কথা বলুন তাহলে স্যার। দাদুর সাথে এইভাবে কথা বলে এইবারে কিন্তু সত্যি সত্যি অভদ্র হব। অভদ্র কাকে বলে তো আপনি জানেন না, বারবার বিরক্ত করছেন কেন? হ্যাঁ দাদুর সাথে অভদ্রতা করছে স্যার। হ্যালো, হ্যাপি টু দি স্টার, অনলি অন মিটার ডাউন আর জে শায়নের সাথে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা ফিভার 104 FM এ।